একটা রাজনীতি করার জায়গা? ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে যেখানে সবাই মানে শোকাগ্রস্ত, আর তোমরা সেখানে গিয়ে মানে ভোট প্রচার করছো, তোমরা নিজেকে শুধু ভালো করার চেষ্টা করছো। লোকমুত্তে একটা প্রশ্ন করা যায়, আচ্ছা বলুন তো কোন দলের সব থেকে নেতাগুলো চোর বা বেশি টাকা মেরে খেয়েছে? একবারই উত্তর আপনার কাছে এসে যাবে, আসছে না পার্টিটার নাম, নিজেকে জিজ্ঞাসা করো আসছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বলছে যে চুল থেকে পায়ে মানে মাথার চুল থেকে পায়ের আঙুল অবধি বিজেপির প্রত্যেকটা নেতাই নাকি দুই নম্বরই। আচ্ছা ভালো কথা, তাহলে তোমার দলের একবার তুমি জিজ্ঞাসা করলে না নিজেকে, মানে নিজের একবারও মনে হলো না যে বর্তমানে কী চলছে রাজ্যে, মানে এই সমস্ত কথা বলার জায়গা ওখানে? নমস্কার বন্ধুরা, আমি বিষ্ণু সরকার, আর ফিরে আসছি তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর বিষয়টি খুবই সেন্সিটিভ, খুবই প্যাথেটিক, তাই প্রতিবেদনটি করতে আমারই খুব কষ্ট হচ্ছে। ভাবছিলাম এই ব্যাপারে আমি তেমন খুব একটা কিছু বলবো না, কারণ ট্রেন অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, সেটা কেউ তার আগে থেকে পূর্বাভাস পায় না। কিন্তু এই ব্যাপারে বর্তমানে যা রাজনীতি শুরু হয়েছে রাজ্যে, এই ব্যাপারে কিছু না বললে নয়। আর রাজনীতি করলো কারা? সেখানে ট্রেন অ্যাক্সিডেন্টে সেই বালেশ্বরের স্পটে বিভিন্ন রাজনৈতিক দল গিয়েছে, পাশে থাকার চেষ্টা করেছে। আমাদের রাজ্য থেকেও মমতা ব্যানার্জি বলো কিংবা তার ভাইপো অনেকেই সেখানে কিন্তু ভিজিট করেছে, এবং ভিজিট করার পরে তাদের শুধু একটাই বক্তব্য এখানে রাজনৈতিক বিষয় নিয়ে। এইরকম একটা জায়গায় গিয়ে রাজনৈতিক বিষয়ে আলোচনা করাটা আমার তো মনে হয় না যে খুব একটা উচিত, যেখানে শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে, গোটা রাজ্যের লোক মানে তাদের রক্ত শিহরিত হচ্ছে। আজকে আমি প্রতিবেদন করতে পারছি না, এতটা আমরা সেই ব্যাপারে দুঃখিত, আর তোমরা সেখানে গিয়ে রাজনীতি করছো। তাই বন্ধুরা, ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে খুবই দেখতে থাকবে ভালো করে, এবং বোঝার চেষ্টা করবে প্রত্যেকটা পয়েন্ট। এখানে অভিষেক ব্যানার্জিকে নিয়ে আমি বেশ কিছু পয়েন্ট এখানে আমি তুলে ধরেছি, কেননা তিনি যে ওখানে মানে ওই ট্রেন অ্যাক্সিডেন্টের ব্যাপারে যে 20 মিনিটের একটা ভিডিও রয়েছে তোমরা দেখতে পাবে তাদেরই পেজে, AITC যে চ্যানেলটা ওদের রয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেখানেই ভিডিওটা আপলোড রয়েছে, তোমরা দেখতে পাবে সেখানে 20 মিনিটের বেশি তিনি যে বক্তৃতা দিয়েছিলেন সেই ব্যাপারে কিছু কথা আমি তুলে ধরতেছি। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে তোমরা ভালো করে দেখে নেবে। প্রথমেই তিনি ওখানে একটা বলেছে যে ট্রেন অ্যাক্সিডেন্টের পিছনে এখানে যেটা কারণ, অ্যান্টি কলিশন ডিভাইস, সেটা যদি লাগানো থাকতো সেটা নাকি মমতা ব্যানার্জি কিংবা রাজ্যের লোক প্রতিনিয়তই এটা নিয়ে সচেতন ছিল, তারা লাগাতে বলতো, কিন্তু মানে আজকে কেন্দ্র সরকারের গাফিলতির জন্য সেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আচ্ছা ভালো কথা, সেটা থাকলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি আর্থিক বরাদ্দ করেছিলেন রেলমন্ত্রী থাকাকালীন এই ACD বা TSED যেগুলোকে বলা হয় অ্যান্টি কলিশন ডিভাইস, এগুলো যাতে আগামী দিন কিনে রেলে বসানো হয় যাতে কোনো রকম রেল ঘটনা বা দুর্ঘটনা না ঘটে, মানুষ যে না হতো অবশ্যই সেটা ভালো। কিন্তু তোমরা যদি এত জ্ঞানী হও, আমার তোমাদের কাছে একটা প্রশ্ন, শাসক দলের কাছে একটা প্রশ্ন, মমতা ব্যানার্জিও তো রেলমন্ত্রী ছিলেন, তখন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়নি? আমি এটা নিয়ে একটু যখন জানার চেষ্টা করলাম তখন জানতে পারলাম যে দুটো অ্যাক্সিডেন্ট সেখানে হয়েছিল এবং 200 কোনোটাতে 100-এর বেশি লোক মারা গিয়েছিল। তাহলে তখন তোমাদের সেই অ্যান্টি কলিশন ডিভাইস কি তোমরা লাগাতে পারোনি? তখন অন্যের দোষ সবসময় ধরার চেষ্টা করো, সেই স্পটে গিয়েছো সেখানে গিয়ে সেই লোকেদের ব্যাপারে পাশে থাকার জন্য আশ্বাস দাও, কী করা যায় সেটা করো, সেখানে গিয়ে রাজনীতি মানে এখন তোমরা রাজনীতির লোক না হয়ে তোমরা ট্রেনের ইঞ্জিনিয়ার হয়ে গেছো এমনভাবে বক্তৃতা দিচ্ছ। তো আমি যাই হোক বন্ধুরা, কী বলেছেন তিনি ভিডিওটা যদি না দেখে তখন আমি মাঝে মাঝে কিছু পার্ট তো দেবোই এই ভিডিওতেও, ভিডিওটা একটু বড় হবে, তোমরা প্লিজ দেখবে, কেননা 20 মিনিটের একটা ভিডিও নিয়ে আমি আলোচনা করব, তার প্রত্যেকটা কথা নিয়ে আমি এখানে চলছে দেখাবো। কিছুদিন আগে দেখেছিলাম বন্দে ভারতের অ্যাক্সিডেন্টেও, সেখানে আবার দেবাংশু তার পেজে এমন ভিডিও আপলোড করেছে তিনি যেন ট্রেনের ইঞ্জিনিয়ার হয়েছে, সেখানেও গিয়ে আমি কমেন্টগুলো দেখেছিলাম, সেটা নিয়ে ভিডিও তৈরি করতে গিয়েও আমি পারিনি কোনো কারণে, হয়তো চাইলে পরবর্তীতে সেটাও আমি করে দেবো। এটা হলো একটা বিষয় অ্যান্টি কলিউশন, সেটার উত্তর আমি দিয়ে দিলাম। তারপরে তাদের ডাইরেক্ট থ্রেট যে এটার পিছনে কিসের, সেন্ট্রালের হাত রয়েছে। আপনাদের নিজেদের দম্ভ ঔদ্ধত্য অহংকারের কারণে মানুষ মারা যাচ্ছে, যে অ্যাক্সিডেন্ট কেউ ইচ্ছে করে করে, বাসের ড্রাইভার হোক ট্রেনের ড্রাইভার হোক যে কোনোখানে অ্যাক্সিডেন্ট যদি হয় কেউ ইচ্ছা মতো কী করে, ইচ্ছে করে প্ল্যান করে করে, সে তো করে না। তাহলে তোমরা এখানে গিয়ে সেখানে তোমরা সেন্ট্রালেরকে তোমরা সবসময় দায়ী করছো, বিজেপির দোষ ডাইরেক্ট মুখ তুলতেছো, কেন্দ্র সরকারের দোষ, তারা নাকি ওখানে চুপ করে আছে আর এরাই হচ্ছে সব কিছু করছে। রাজনৈতিক বিষয়ে আলোচনা সেই জায়গায় না করলেই কি নয়? এই ছিল দুটো পয়েন্ট। এরপরে আরেকটা পয়েন্ট নিয়ে আসছি, ট্রেনের অ্যাক্সিডেন্ট ঘটলো, রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত, এইরকম দাবি জানাচ্ছ তোমরা এখন, যে একের পর এক মৃত্যু মিছিল, এর দায়িত্ব পুরোটাই ভারতীয় জনতা পার্টির সরকার। অ্যান্টি কলিশন ডিভাইস আমার মনে হয় রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত। অ্যান্টি কলিশন, এখানে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন,
আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে তোমরা থাকাকালীন, দিদি থাকাকালীন, রাজ্য সরকার, এই যে তোমাদের থাকাকালীন কি কিনা হচ্ছে, দুর্নীতির জন্য কত কি করছো, একটা নিয়োগ করছো আর একটা নিয়োগের পিছনেই তোমরা সবাই জেলে যাচ্ছ, তাহলে কত বড় দুর্নীতি করছো? তোমরা কি পদত্যাগ করছো কখনো? করো নাই না? করা উচিত তো, গোটা রাজ্যের লোক তো সেটাই চায়। দেখা যাক পরবর্তীতে কি হয়। তো তোমরা যেখানে সবখানে এইভাবে রাজনীতির জন্যে শুধু বক্তব্য দিয়ে বেড়ো, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে প্যাথেটিক ব্যাপার, সেখানে গিয়ে এই সমস্ত 2000 নোটবন্দির কথা বলেছে, 2000 নোটবন্দি করে নাকি মোদী সরকার যে কালো টাকা উদ্ধার করতে চেয়েছিল, কালো টাকাগুলো উদ্ধার করতে কালো টাকা বন্ধ করবে, উনি বলেছে যে কালো টাকা বন্ধ হয়নি, দেখো আরও বেড়েছে। বাল্য কোথায়? প্রশ্নটা আমার হচ্ছে বাল্য কোথায়? গোটা রাজ্যের লোক জানে কালো টাকা কোথায় পাওয়া গিয়েছে, কার ঘরে পাওয়া গিয়েছে, তাহলে কোথা থেকে আসলো টাকাগুলো? সে তো চেষ্টা করেছে, কিন্তু তোমরা তো সেই টাকা নিয়ে গিয়ে সব মানে খাটের তলে রেখেছো, কালো টাকা উদ্ধার হয়নি। তো তোমাদের মতো লোক যতদিন রাজ্যে থাকবে ততদিন এটা কোনোদিনও সম্ভব না। এই ছিল কিছু পয়েন্ট, এবার আসো চলো আরও কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। সেখানে গিয়ে এইসব বলছে যে প্রধানমন্ত্রী প্লেনে ঘোরে, প্রধানমন্ত্রী প্লেনে ঘোরে। আচ্ছা বন্ধু, তোমরা কোথায় করো? তোমরা হেলিকপ্টার নিয়ে যাও না, এখানে ওখানে যাও না, এই তো কয়দিন আগে হেলিকপ্টার নিয়ে এখান থেকে ওখানে ছুটে ছুটে কত কী করছো, নবজোয়ারের জন্য কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছো, সবাই করে। কখনোই টিএমসি নেতারা ভাবে না যে একটা আঙুল অন্যের দিকে তুললে বাকি চারটে আঙুল বা তিনটে আঙুল কিন্তু তোমার নিজের দিকে ঘোরে। নিজেকে নিয়েও প্রশ্ন করা উচিত, কাউকে দোষ দেওয়ার আগে নিজেরও দোষটা দেখা উচিত। এখন এই সমস্ত ভিডিও করছি বলে এখানে অনেকেই হয়তো এসে আমাকেই আবার গালাগালি করে, তো এই ভিডিওতে আমি বলবো না, এই বিষয়ে আরেকটা ভিডিও আসবে। কেননা আমি লাস্ট দুটো ভিডিওতে মানে ওখানে দুটো কমেন্ট আমি দেখতে পাচ্ছিলাম, কমেন্ট দুটো আমি পড়েই দিচ্ছি, তোমরা শোনো সেই কমেন্টে কী বলেছে। মানে আমি এই সমস্ত ভিডিও টপিক তৈরি করি জন্যে আমার উপর তোমাদের মানে কতটা ক্ষোভ, কতটা রাগ, দুই একজন সবাই না, অনেকে ভালোবাসা দিয়েছো, তাই হয়তো এক মাস হয়নি আমার চ্যানেল আজকে 800-900 সাবস্ক্রাইবার দুই তিন দিনের মধ্যে পেয়েছি, তারপরে এখন ভিডিও তৈরি হওয়ার জন্য চ্যানেলটা থমকে গিয়েছে। একটু দেখো এখানে আমাকে কী বলেছে একজন। আমি ওই যেহেতু মমতা হারাবে কি তার ক্ষমতা এবং ভাইপো যাবে তিয়ার এই নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে লিখেছে একজন সমীরণ মাহাতো, তোমাদের কমেন্টটা দিয়ে দিচ্ছি দেখে নাও, বলেছে গরুর দুধে সোনা পেয়ে প্রচুর টাকা রোজগার করলেন নাকি। মানে আমি গরুর দুধে সোনা বলতে উনি বিজেপিকে টার্গেট করছে, মানে বিজেপির কাছ থেকে কি আমি টাকা পেয়ে এরকম ভিডিও তৈরি করছি? আরে ভাই আমার চ্যানেলটা তাকাও না, 800 সাবস্ক্রাইবার আমাকে কে টাকা দেবে? না আমাকে বিজেপি টাকা দিয়েছে, না আমাকে টিএমসি টাকা দিয়েছে। আমি একটাই রিকোয়েস্ট করি আমি গোটা রাজ্যের লোকের কাছে, যে আমি প্রথম দিনে বলেছি যে আমি ভিডিওর নিচে যে কমেন্টগুলো থাকে সেই কমেন্টগুলো নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করি, জানানোর চেষ্টা করি পাবলিক এই মুহূর্তে কী ভাবছে, কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে তারা কী মতামত দিচ্ছে ইত্যাদি। এরপর আরেকটা ভিডিও যেখানে তৈরি করেছিলাম, স্কুল ছুটি নয় তৃণমূল সরকারের ছুটি দরকার, এটা টাইটেল দিয়েছিলাম। টাইটেলটা কোথেকে পেলাম? এটা আপনাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিল, কমেন্টটা তোমরা ভালো করে দেখে নাও, আর আমি থাম্বনেইলেও দিয়েছিলাম কমেন্টটা, কিন্তু একজন পণ্ডিত দীপ কীটা দীপ্ত ভাস্কর রায় এরকম, তিনি বলেছে তোর ফাটছে কেন, মুখ দেখেই মনে হচ্ছে সকাল সকাল পেট সাফ হয়নি, ইসব গুল খাও শোনা, আর এত চাপ নিও না, আমরা তোমার ছুটি চাই ইউটিউব থেকে, প্লিজ আমাকে ইউটিউব থেকে বিদায় জানাচ্ছেন, আমি আমার মতো ভিডিও করেই যাচ্ছি, আপনার তাহলে ফাটছে কোথায়? প্রশ্নটা তো আমিও আপনাকে করতে পারি, প্রশ্নটা দেখুন মানে সেই ভিডিওটা আমার ভালো করে দেখুন, সেখানে আমি কী লিখেছি, টাইটেল সেটা দিয়েছি, ভিতরে সম্পূর্ণ আমি স্কুল খোলা বন্ধ হওয়া এই ব্যাপারে আমি বলেছি, কতটা উচিত কতটা উচিত নয়, সুবিধা অসুবিধা সব বলেছি। এখন বলবো হ্যাঁ আমার ফাটছে তো, কারণ আমার রাজ্যের লোক, আমার ছাত্র, আমাদের আমারও নিজের ফ্যামিলির ছাত্র স্কুলে যায়, তারা পড়াশোনা করতে পারছে না, রাজ্যটার এই অবস্থা, সেখানে আমি সেটাই বলেছি, এটা নিয়েও তোমাদের প্রবলেম, কেন তোমার বাচ্চা স্কুলে পড়ে না, আশা করছি আপনিও তো শিক্ষিত, তাহলে আপনার বাচ্চা পড়ে না, আপনি স্কুলে যান নাই, স্কুলের এই অবস্থা বর্তমান, সেটা নিয়ে বলেছি, আমি মুখ খুলেছি, একটা ছোটো ভাই হয়ে সবার সামনে সাহস করে এই সমস্ত ভিডিও বানাচ্ছে, আর আপনারা কী করছেন, আপনারা পাচ্ছেন কিছু মুখ খুলতে, সব কিছু অন্যায় সহ্য করে যাচ্ছেন। যাকে এটাই আমি বলে রাখবো আজকে, এটা আমি বলতাম না, দেখো আমার টপিক ছিল কি সেখান থেকে এটাতে চলে আসলাম, কেননা আমাকে এই দুটো কথা বলা দরকার, নেক্সট টাইমেও তোমরা যারা ভাববে যে এরকম সেটা কখনো ভাববে না, আমি এখানে কারো কথাতে ভিডিও তৈরি করছি না, নিজের জন্যই তৈরি করছি, ব্যক্তিগতভাবে আমাকে আপনারা চেনেন না তাই হয়তো এইভাবে বলেন। আচ্ছা চলো এবার আর কিছু পয়েন্ট আমরা তুলে ধরি আবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার ব্যাপারে, যে বাজির কারখানায় দুজন লোক মারা গেল তাতে এত নিউজ এত কিছু, তখন তো কিছু হয় না, একটা কোথাও বাজির কারখানায় বিস্ফোরণ হলে যদি দুজন মারা যায় চার দিন ধরে টক্সো হয়। আচ্ছা এই কথাটাতে ভালো করে বুঝো ইনডাইরেক্টলি তিনি কিন্তু কী সাপোর্ট করে গেলেন, বাজির কারখানাকে সাপোর্ট করে গেলেন, তিনি কিন্তু নিজেই তার মানে তার কথার জালে মানে তিনি পড়ে গেছিলেন যে কলকারখানাটা তাদের দয়ায় চলতো, তারা চাইতো বলে চলতো, তার কথাতেই, তোমরা ভিডিওটা ভালো করে দেখে নিও, তার কথাতেই কিন্তু সেটা হয়ে যায়। ওই যে বললাম যে অন্যকে বলতে গিয়ে নিজেই ফেসে যায়, সেটা তারা কখনো খেয়াল করে না, যা আসে মুখে বলে দেয় মিডিয়ার সামনে,
কিন্তু সেই কথাগুলো নিজের ঘাড়ে ঘাড়ে এসে চাপে পড়ে সেটা বোঝে না। ভালো করে তোমরা ক্লিপটা দেখে নাও, বুঝতে পারবে। আজকে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারা বলছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো মারা গেল। দিন আনা দিন খাওয়া মানুষগুলো ট্রেনে যাচ্ছে, বাইরে যাচ্ছে, বাইরে কাজ করতে যাচ্ছে। তারা কেন কাজ করতে যাচ্ছে? রাজ্যে কাজ নেই বলে তো, রাজ্যটার অবস্থাই তো শেষ করে দিয়েছো। আবার সেই সমস্ত প্রশ্ন করছো যে কেমন করে দিন আনা দিন যাওয়া মানুষগুলো মানে ক্ষতি হচ্ছে, তাদের তো ক্ষতি হচ্ছে, কিসের কারণে হচ্ছে? হয়তো তোমার রাজ্য যদি ঠিক থাকতো তাদের বাইরেই তো যেতে হতো না। এটা রাজনীতি করার জায়গা? ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে যেখানে সবাই মানে শোকাগ্রস্ত, আর তোমরা সেখানে গিয়ে মানে ভোট প্রচার করছো, তোমরা নিজেকে শুধু ভালো করার চেষ্টা করছো। লোক সবাই জানে, গোটা রাজ্যবাসী জানে কে কী রকম, তাদের ব্যক্তিগত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভোট দেবে, কাউকে বলার গিয়ে দরকার নেই তো। পাবলিক আর অতটা বোকা না, অনেক বছর 10-11-12 বছর ধরে তো দেখছি তোমরা যদি ভালো হও তাহলে তোমাদের ভোট অবশ্যই দেবে। যেমন করে একসময় বামপন ছিল 34%, তারপরে কি হারছে তো না তোমাদের কাছে? তা তোমরা কি সারা জীবন থাকতে চাও? তোমাদেরও একসময় হয়তো পতন আসবে, আর হয়তো শুরু হয়ে গেছে, কে জানে। আর একটা কথা, আপনাদের যদি এই মুহূর্তে একটা প্রশ্ন করা যায়, আচ্ছা বলুন তো কোন দলের সব থেকে নেতাগুলো চোর বা বেশি টাকা মেরে খেয়েছে? একবারই উত্তর আপনার কাছে এসে যাবে, আসছে না পার্টিটার নাম, নিজেকে জিজ্ঞাসা করো আসছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বলছে যে চুল থেকে পায়ে মানে মাথার চুল থেকে পায়ের আঙুল অবধি বিজেপির প্রত্যেকটা নেতাই নাকি 2 নম্বরই। আচ্ছা, এদের পুরো সরকারটাই 2 নম্বরই। জাতীয়তাবাদের নামে ভোট চেয়েছিল, সত্যপাল মালিক এসে বলছে মোদির কাছে খবর ছিল, কিন্তু মোদি ব্যবস্থা নেয়নি। মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা লোক, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা 2 নম্বর। ভালো কথা। তাহলে তোমার দলের একবার তুমি জিজ্ঞাসা করলে না নিজেকে, মানে নিজের একবারও মনে হলো না যে বর্তমানে কি চলছে রাজ্যে? মানে এই সমস্ত কথা বলার জায়গা ওখানে? নিজের নিজেকে নিয়ে ভাবই না একদম। মানে আরও একটা বিষয় বলেছে, পার্লামেন্ট তৈরির জন্য যে 8 জন সংসদের জন্য সেখানে পার্লামেন্ট ভবন যে তৈরি হচ্ছে সেখানে অনেক কোটি টাকা খরচা করে তৈরি হচ্ছে, এটা নিয়ে তাদের প্রশ্ন। সেটা থেকে তোমাদের সংসদেরা যাবে না? সবাই তো যাবে, গোটা রাজ্য সরি গোটা দেশের তো সেখানে সংসদ সবাই তো যাবে, সবার দরকার একটা দেশের। সেটা না থাকার জন্যে কত টাকা খরচা হচ্ছিলো সেটাও আশা করি জানো, সেটা কেন বলো না? সেটা হচ্ছে দেশের একটা সম্পদ হিসেবে মনে করো না, ভালো কাজই তো হচ্ছে। আর তোমরা তো টাকা নিয়ে গিয়ে সব খাটে তলে রাখো, এটা তো কখনো নিজেকে জিজ্ঞাসা করো না। যাই বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমি হয়তো তোমাদের পয়েন্টগুলো ঠিকই বলেছি, কিন্তু আমার ভাবটা ঠিকঠাক আসছিল না, কেননা এতটা এই কথাগুলো শুনে শুনে এতটাই মানে কান বধির হয়ে গেছিল। কি বলবো, কি রিপ্লাই দেবো এদের, বলার মতো কিছু নেই। যেখানে একটা মানে হাঁটুর বয়সের বাচ্চাও বুঝতে পাবে, আর সেখানে এরা বুঝতে পারে না, সেখানে এরা একদমই বুঝতে পারে না। হ্যাঁ বন্ধুরা, আর একটা তোমাদের কাছে লাস্ট রিকোয়েস্ট করো, অনেকেই আমাকে আমার ভিডিওগুলো দেখার পরে হয়তো কমেন্ট করো যে এখনও বাচ্চা আছো রাজনীতি নিয়ে। হ্যাঁ বন্ধু, আমি এটা জানি যে আমার সবথেকে রাজনীতির জ্ঞান আমার কম, এই বিষয়ে ভিডিও বানাই, কিন্তু এইটুকু ভালো মন্দ বয়সটা এতটা কম না যে আমি ভালো আর মন্দ এই দুটো জিনিসের ডিফারেন্স বুঝি। আমার চোখের সামনে যা খারাপ আসে, যে কথাতে মনে হয় যে আমি রিপ্লাই দেবো, সেখানে আমি রিপ্লাই কিন্তু দিই, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার বলার আমার সমস্ত ভিডিওর মধ্যে। তোমরা লক্ষ্য করো, যারা নতুন হয়তো এই ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো গিয়ে দেখো, তাহলে বুঝতে পাবে আমি কোন জিনিসগুলো নিয়ে কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করি। যাকে এই ছিল আমার বলার, আবারও বলবো শেষে এই সেন্সিটিভ একটা টপিক নিয়ে। এখানেও রাজনীতি করার কোনো মানে হয় না, এখানে নিজেকে ছোট করে দেখানো ছাড়া আর কিছুই নয়। তো এতক্ষণ যোগ দিয়ে অবধি কেউ ভিডিওটা দেখে থাকো, অবশ্যই আমি বলবো ভিডিওটা জানি না কত বড় হবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে সাপোর্ট করো, পাশে থাকো। আর তোমাদের জন্য এই ধরনের নিত্য নতুন ভিডিও টপিক নিয়ে আমি আসবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।